মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি প্লাস্টিক কারখানা ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে রঘুনাথগঞ্জের ওমরপুরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানায় খবর দেয়া হয় দমকলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মনমোহিনী চৈত্র সেল ধামাকা শাড়ি শুটিং শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে এছাড়াও সমস্ত গার্মেন্টসের ওপর রয়েছে আপ টু 50% অফ কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক কারখানা শনিবার রাত্রে রঘুনাথগঞ্জের ওমরপুরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভয়াবহ আগুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন খবর দেওয়া হয় দমকলে ঘটনার বেশ কিছুক্ষণ পর দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাস্তায় শোনা যায় আগুন নাকি বড়ো আগুন সঙ্গে সঙ্গে বহরমপুর থেকে একটা ডিলান্তিকা আরেকটা গাড়ি মুখ করে দেওয়া আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণ এখন ড্যাম্পিং টাউন প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কয়েকটি দোকান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে প্লাস্টিক কারখানাটি এই কারখানায় প্লাস্টিক দানা তৈরি করা হতো কিভাবে লাগলো কি না কে লাগালো মানে সরসরতে সরকার প্রশ্নই উঠে না এটা লাইন নাই তারপরে আমরা এখানে আসার পর দেখছি তো আগুন তো বহু উপরে মোটামুটি দু চারতলার উপর আগুন আমরা আগুনের কাছে ভিড়তে পারছি না পাশে একটা মোটরসাইকেলের গ্যারেজ ছিল ওর সাবমার্শাল ছিল ওই সাবমার্শাল দিয়ে সামনের দিকটা নিভানোর আমরা চেষ্টা করছিলাম সামনের দিকটা পুরো প্লাস্টিকে পুরো ভর্তি সামনের দিকটা কিছু ছেলে মিলে সব সামনের দিকটা পরিষ্কার করার পর ফায়ার ব্রিগেড এলো ফায়ার ব্রিগেড এসে এই সামনের দিকটা এখন নিবানা এখন কি অবস্থায় আছে পুরো তো পুরো ছাই হয়ে গেছে আমরা যদি এখানে আমাদের সাবমার্শালটা চালাতে পারতাম তাহলে কিছু পুরো ছাই হয়ে গেছে মোটামুটি 2-4 কোটি টাকার মাল ছিল স্যার লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ